আজকে আমাদের পিওন বা পারফরম্যান্স অপারেশনের ফার্স্ট ক্লাস। তো ক্লাসের প্রথমে আপনাদের জানি পারফরম্যান্স অপারেশনের পুরো কোর্স আউটলাইনটা আছে, কয়টা চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টারে কি কি এলিমেন্ট আছে, কোনগুলো আপনাকে করতে হবে এটা সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আপনার এই পারফরম্যান্স অপারেশন কোর্সটা আসলে দুটা সাবজেক্টের সংমিশ্রণে গঠিত, একটা হল কস্টিং আর একটা হচ্ছে ফাইন্যান্স। তো কস্টিং এর কোন চ্যাপ্টার গুলো আপনারা তো কস্ট অ্যাকাউন্ট নিয়ে করছেন, কোনটা হয়তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট নিয়ে করছেন, কোনটা হয়তো অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্ট নিয়ে করছেন। তো এই কোর্সটা আসলে দুটো ভাগে বিভক্ত, একটা হল কস্টিং একটা হচ্ছে ফিনান্স। তাহলে পারফরমেন্স অপারেশনটাতে কস্টিং ও আছে ফিনান্স ও আছে। আচ্ছা পারফরমেন্স অপারেশনটা কি? একটা অপারেশনের পারফরমেন্স কে মেজার করা। তো কস্টিং পার্টে কি আছে? কস্টিং পার্টে ফার্স্ট আছে আমাদের ট্র্যাডিশনাল কস্টিং চ্যাপ্টার টু। এই চ্যাপ্টারের মধ্যে আসলে দুটো এলিমেন্ট আছে, একটা আছে হলো অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং এর আরো দুটো নাম আছে, ডিরেক্ট কস্টিং বা মার্জিনাল কস্টিং। তো অ্যাবজর্পশন কস্টিং ভেরিয়েবল কস্টিং এর অঙ্গগুলো আপনাদের অনার্সে ছিল বা আমাদের এখানে যে আগের কোর্সটা ডিএম টু ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট নিয়ে ওখানে ডিটেলস আছে, এই জন্য এখানে খুব সামারাইজ ভাবে অল্প কিছু অঙ্ক দেওয়া আছে। তো অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে কি হয় যে আলাদা ভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হয়। অ্যাবজর্পশন কস্টিং এর নেট ইনকাম আর ভেরিয়েবল কস্টিং এর নেট ইনকাম কিন্তু ম্যাচ করে না, তখন কি করতে হবে? রিকনসিলিয়েশন করতে হবে। রিকনসিলিয়েশন আসলে পার্থক্যটা কিসের জন্য হয়? ফিক্সড ওভারহেড এবং এন্ডিং ইনভেন্টরির কারণে। তো রিকনসিলিয়েশন করলে দুটো ম্যাচ। আর এই অ্যাবজর্পশন কস্টিং এর অঙ্ক করতে গেলে আরেকটা বিষয় আসে। এখন ধরুন যে একটা কোম্পানিতে একটা প্রোডাকশন ক্যাপাসিটি থাকে, ক্যাপাসিটি থাকে না, ক্যাপাসিটি যদি সবসময় তো ক্যাপাসিটি অনুযায়ী প্রোডাকশন হয় না, কখনো আন্ডার ইউটিলাইজড হয় কখনো ওভার ইউটিলাইজড হয়। এই কারণে আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড তৈরি হয় এবং একটা অ্যাডজাস্টমেন্ট সময় দিতে হয়, অঙ্গগুলোতে দিতে হয়। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এর সাথে কিন্তু ফ্যাক্টরি ওভারহেড রিলেটেড বা ওভারহেড রেট রিলেটেড। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এর অঙ্গগুলো আসলে সীমার বইয়ে তত ভালো নাই, এটা আমি আপনাদেরকে গ্যারিসনের বই থেকে শিখাই দেবো। পার্সোনাল অঙ্গগুলো বলবেন, এটা মেজর চ্যাপ্টার না, এটা হলো জাস্ট বেসিকটাকে রান করা। এর বাইরে আপনার একটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের মধ্যে, ট্র্যাডিশনাল কস্টিং এর মধ্যে, সেটা হলো সিপি অ্যানালাইসিস বা ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস। তো সিপি অ্যানালাইসিস এর দুই ধরনের অঙ্ক আছে, একটা হলো সিঙ্গেল প্রোডাক্ট বা একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য সিপি অ্যানালাইসিস করা, অথবা একটা সেলস মিক্স বা মাল্টি প্রোডাক্টের জন্য ব্রেক ইভেন পয়েন্ট বা সিপি অ্যানালাইসিস করা। এই সিপি অ্যানালাইসিস ও আপনার গ্যারিসন বা হর্নিয়ার বইয়ে ভালো আছে, আমি আপনাদেরকে গ্যারিসন থেকে করাবো। সীমার বই এই চ্যাপ্টারটা যেহেতু আগের লেভেলে ছিল, বিজনেস লেভেলে ছিল, এই জন্য চ্যাপ্টারটা এখানে খুব হালকা করে আলোচনা করে পার করে দিচ্ছি। সবাই তো এটা জানে, আর আপনি তো জানেন, আপনি এক্সামশন পেয়েছেন না, আপনি তো এটা জানেন, তো আপনি তো এগুলো পারেন, কাজে এখানে বেশি আলোচনা করেন। আরো একটা চ্যাপ্টার আছে যেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর, যেটা সিলেবাসে নাই বাট হঠাৎ পরীক্ষা দিয়ে দেয়, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে রিলিভেন্ট কস্টিং। কি নাম? রিলিভেন্ট কস্টিং। রিলিভেন্ট কস্টিং, ওই জন্য এখানে চ্যাপ্টার নাম্বার দিয়ে নেয় রিলিভেন্ট কস্টিং। অনার্সের বই হয়তো আপনার ডিফারেন্সিয়াল কস্টিং নামে চ্যাপ্টারটা হয়তো থেকে থাকতে পারে, রিলিভেন্ট বা ডিফারেন্সিয়াল কস্টিং। এটা সিলেবাসে নাই কিন্তু পরীক্ষা দিয়ে দেয়, এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিলেবাসে ছিল। তো রিলিভেন্ট কস্টিং বা ডিফারেন্সিয়াল কস্টিং এ অঙ্কের নিয়ম কয়টা আছে? মেক অর বাই, আমরা নিজেই বানাবো না সাপ্লায়ারের কাছ থেকে কিনবো? আমাদের কোম্পানির প্রোডাক্ট হচ্ছে কলম, এই কলমটা আমরা মার্কেটে 40 টাকা করে সেল করি, আর একটা স্পেশাল কাস্টমার আসলো, এসে বললো যে আমাকে 5000 পিস দিতে হবে, আমার ডিজাইনটা একটু আলাদা হবে, এটা আপনারা আমাকে 30 টাকা করে দিতে হবে, 35 টাকা করে দিতে হবে, মোট কথা নর্মাল সেলিং প্রাইসের থেকে কম দামে চাচ্ছে, তাকে আমি দিব কি দিব না, এই ধরনের অ্যানালাইসিস। তারপরে আপনার আমাদের কোম্পানি প্রচুর অর্ডার পাচ্ছে বাইরে থেকে, কিন্তু সম্পদের সীমাবদ্ধতা আছে, যে ওই প্রোডাক্ট যতগুলো অর্ডার পাইছে সেটা বানানোর জন্য যে পরিমাণে ম্যাটেরিয়াল দরকার সে ম্যাটেরিয়ালটা হয়তো কালেক্ট করা সম্ভব হচ্ছে না, অথবা ম্যাটেরিয়াল অ্যাভেলেবল কিন্তু প্রোডাকশনের জন্য তো লেবার দরকার, লেবার ক্রাইসিস, অথবা ম্যাটেরিয়ালও আছে লেবারও আছে,
কমবে দা মেশিন শর্টেজ যেহেতু মেশিন কম চালে আমরা যত পিস দরকার আমরা বানাতে পারছি না তো এটা হচ্ছে এই ধরনের অঙ্ক বলা হয় লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস বা আপনার ইউটিলাইজেশন অফ কনস্ট্যান্ট রিসোর্স এটা রিলেভেন্ট কোশ্চেন এর মধ্যে আছে এবং এই কনসেপ্টের উপরেই আপনার এই থ্রুপুট কোশ্চেন চ্যাপ্টারটা এই যে আপনাকে বললাম যে হয় ম্যাটেরিয়াল শর্টেজ অথবা লেবার শর্টেজ অথবা মেশিন শর্টেজ যে রিসোর্স লিমিটেশন এই নিয়মটা দুটো চ্যাপ্টারের মধ্যে পাবেন একটা হলো রিলেভেন্ট কোশ্চেন এর মধ্যে পাবেন আর পাবেন হলো থ্রুপুট কোশ্চেন এর মধ্যে পাবেন কিন্তু যখন আপনি রিলেভেন্ট কোশ্চেন এর মধ্যে আমরা করবেন তখন আপনাকে অ্যানালাইসিস করতে হবে কন্ট্রিবিউশন মার্জিনের সাপেক্ষে কার সাপেক্ষে কন্ট্রিবিউশন মার্জিনের সাপেক্ষে হোয়াট ইজ কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট আর যখন থ্রুপুট কস্টিং চ্যাপ্টারে আমরা নিয়মটা করবেন তখন আপনাকে কন্ট্রিবিউশন মার্জিনের সাপেক্ষে না আপনাকে থ্রুপুট মার্জিন বা থ্রুপুট কন্ট্রিবিউশনের সাপেক্ষে করতে হবে থ্রুপুট কন্ট্রিবিউশন দেখুন আচ্ছা থ্রুপুট কস্টিংটা হচ্ছে ফর ভেরি শর্ট টার্ম কিসের জন্য টাইম হরিজনটা কত খুব সংক্ষিপ্ত সময়ের জন্য ফর ভেরি শর্ট টার্ম যেটা ইংরেজি থ্রুপুট কস্টিং হচ্ছে ফর ভেরি শর্ট টার্ম খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আজকে সীমাবদ্ধতা আছে কালকে আমরা সীমাবদ্ধতা ওভারকাম করে দেব তো থ্রুপুট কস্টিং এ বা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য শুধুমাত্র ডিরেক্ট ম্যাটেরিয়ালটাকে ভেরিয়েবল কস্ট হিসেবে বিবেচনা করা হয় কাকে শুধুমাত্র ডিরেক্ট ম্যাটেরিয়াল এই জন্য থ্রুপুট কন্ট্রিবিউশন হচ্ছে সেলস মাইনাস ডিরেক্ট ম্যাটেরিয়াল আর কন্ট্রিবিউশন মার্জিন কি সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কস্ট বলতে কি ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবার ভেরিয়েবল ওভারহেড মোট কথা ভেরিয়েবল এক্সপেন্স গুলো কিন্তু টোটাল কন্ট্রিবিউশনটা কি সেলস মাইনাস ডিরেক্ট ম্যাটেরিয়াল আমরা সেলস থেকে ডিরেক্ট ম্যাটেরিয়াল বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হলো টোটাল কন্ট্রিবিউশন এবং টোটাল কস্টিং চ্যাপ্টারে এই টোটাল কন্ট্রিবিউশনের সাপেক্ষে আপনাকে ডিসিশন নিতে হয় আমাদের যেহেতু রিসোর্স লিমিটেড তে অবস্থায় আমি কোন প্রোডাক্টটা প্রোডাকশনে প্রায়োরিটি দেব কোনটাতে প্রোডাকশন করলে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ হবে বা আমাদের কোম্পানি সর্বোচ্চ প্রফিট করতে হবে আচ্ছা আমি তো ছিলাম রিলিভেন্ট কস্টিং এর মধ্যে ওর মধ্যে আমি সর্বোচ্চ কস্টিংটা বলে দেব তাহলে রিলিভেন্ট কস্টিং এর মেথড কয়টা বেগর বাই স্পেশাল অর্ডার ইউটিলাইজেশন অফ স্কেয়ার্স রিসোর্স বা লিমিটিং ফ্যাক্টর আচ্ছা আমাদের কোম্পানি চারটা ফ্যাক্টরি আছে কয়টা ফ্যাক্টরি আছে চারটা তিনটা ফ্যাক্টরিতে লাভ হচ্ছে একটা ফ্যাক্টরিতে লস হচ্ছে তো যে ফ্যাক্টরিতে লস হচ্ছে ম্যানেজমেন্ট ডিসিশন নিতে বসছে যে ফ্যাক্টরিটা কি কন্টিনিউ করব না বন্ধ করে দেব কন্টিনিউ করব না সেল করে দেব তাহলে কন্টিনিউ আর ডিসকন্টিনিউ এই ধরনের ডিসিশনে ইস্যু আসতে পারে আমাদের কোম্পানির তিনটা সেন্টার আছে তিনটা শোরুম আছে দুটা শোরুমে লাভ হচ্ছে একটা শোরুমে লস হচ্ছে তো যে শোরুমে লস হচ্ছে সেটা কি কন্টিনিউ করব না বন্ধ করে দেব আমাদের কোম্পানি পাঁচটা প্রোডাক্ট তৈরি করে তিনটা প্রোডাক্টে লাভ হচ্ছে দুটো প্রোডাক্টে লস হচ্ছে তো যে দুটো প্রোডাক্টে লস হচ্ছে দুটো প্রোডাক্ট কন্টিনিউ করব না বন্ধ করে দেবো তাহলে এই ধরনের অঙ্ক বলে যে কন্টিনিউ আর ডিসকন্টিনিউ আরো একটা নিয়ম আছে সেল আর প্রসেস কন্টার জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট আপনার করছেন না যে স্পিড অফ পয়েন্টেও তো প্রোডাক্টটা সেল করে দেওয়া যায় অথবা ফার্দার উপর আরো কাজ কাম করে সেটাকে আরো বাড়তে হবে সেল করা হয় তো আমরা কি এটা স্পিড অফ পয়েন্টে সেল করে দেবো নাকি ফার্দার প্রসেস করে পরে সেল করে দেবো তো রিলেভেন্ট কস্টিং এ টোটাল এই কয়টা নিয়ম এটা আমার সিলেবাসে নাই আগের কোর্সে ছিল আমি আপনাকে আলাদা শিট করে দেবো এটা তাই পরিচয় আচ্ছা তাহলে আমার কয়টা চ্যাপ্টার আলোচনা করলাম মাত্র একটা আলোচনা করছি ট্রেডিশনাল কস্টিং তো ট্রেডিশনাল কস্টিং বলতে কি অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং সিবি অ্যানালাইসিস এবং রিলেভেন্ট কস্টিং তো আমার সে ম্যাক্সিমাম স্টুডেন্ট ন্যাশনালের যারা তার ডিভিশনাল কস্টিং চ্যাপ্টারটা বাদ দেবো আমি যতদূর জানি তারপর চ্যাপ্টার তিন যেটা আছে সেটা হলো মডার্ন কস্টিং এনভায়রনমেন্ট যে বর্তমানে কস্টিং এর কি কি টেকনিক আছে অনেক টেকনিক আছে এর উপর আলাদা একটা ক্লাস নিয়ে দেব তো এই চ্যাপ্টার থেকে যার উপর একটা থিওরি থাকে আবার এই চ্যাপ্টারটা ই1 এ আছে অপারেশন ম্যানেজমেন্টের মধ্যে এই চ্যাপ্টারের ডিটেইলস আছে আপনি যখন এন্টারপ্রাইজে অপারেশন পরীক্ষা দিবেন তখন এই মডার্ন কস্টিং এর গুলো আপনি একটা পার্টে পাবেন সেটা হলো অপারেশন ম্যানেজমেন্ট ই1 এর মধ্যে চ্যাপ্টার 4 থ্রুপুট কস্টিং ওটা হচ্ছে একটু আগে তো বললাম যে রিসোর্স লিমিটেশন থাকলে এটা থ্রুপুট কন্ট্রিবিউশনের সাপেক্ষে ডিসিশন নিতে হবে থ্রুপুট কন্ট্রিবিউশন কি সেলস মাইনাস চ্যাপ্টার 5 অ্যাক্টিভিটিস কস্টিং এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই চ্যাপ্টারের অঙ্কের প্যাটার্ন একটাই সেটা হলো ট্র্যাডিশনাল বা অ্যাবজর্পশন কস্টিং এবং অ্যাক্টিভিটিস কস্টিং এই দুটো
আলাদা প্রেজেন্টেশন তো ট্র্যাডিশনাল কস্টিং এ কি করা হয় ওভারহেডটাকে একটা সিঙ্গেল রেট অনুযায়ী অ্যালোকেট করা হয় আর অ্যাক্টিভিটি কস্টিং এ ওভারহেডটাকে বিভিন্ন খাত অনুযায়ী ভাগ করে স্পেসিফিক ভাবে প্রত্যেকটা অ্যাক্টিভিটি অনুযায়ী ওভারহেডকে ডিস্ট্রিবিউট করা হয় এই জন্য অ্যাক্টিভিটি কস্টিং এ আপনার অ্যাকুরেট কস্টিং দা আসে এবং কোনটা বেটার মেথড অ্যাক্টিভিটি কস্টিংটা বেটার হবে কিন্তু সমস্যা হলো অ্যাক্টিভিটি কস্টিং চালু করতে হলে কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার অনেক ওয়েল ডেভেলপ হতে হবে এবং হাইলি ইনভেস্টমেন্টের ব্যাপার আছে বিগ বিগ প্রফেশনাল রাখতে হবে এই স্ট্রাকচারটা সেট আপ করার জন্য এই জন্য ছোট কোম্পানিগুলো এটা অ্যাপ্লাই করতে পারবে না বড় বড় সাইজের কোম্পানি বলতে বড় বড় সাইজের কোম্পানিগুলো অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম চালু করবে আর আপনি যে ভালো কোম্পানিতে জব করবেন না আমার কোনো কথা নাই কার ক্যারিয়ার কোথায় আছে এই জন্য জানতে হবে আমাদের কোম্পানিতে চ্যাপ্টার 6 7 8 এখানে আছে হলো স্ট্যান্ডার্ড কস্টিং স্ট্যান্ডার্ড কস্টিং আপনারা আছে অ্যাডভান্স কস্টিং এ করছেন ইভেন মাস্টার্স তো অনেকে করছেন স্ট্যান্ডার্ড কস্টিং এর মধ্যে কি আছে আপনি তো জানেন মেটেরিয়ালের ভ্যারিয়েন্স আছে লেবারের ভ্যারিয়েন্স আছে ওভারহেডের ভ্যারিয়েন্স আছে মেটেরিয়ালের ক্ষেত্রে কি কি ভ্যারিয়েন্স প্রাইস ভ্যারিয়েন্স কোয়ান্টিটি বাই ইউসেজ ভ্যারিয়েন্স লেবারের ক্ষেত্রে রেট ভ্যারিয়েন্স ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স আবার যদি দেখা যায় যে টাইম কিছু লস যায় তখন আইডেল টাইম ভ্যারিয়েন্স থাকে ওভারহেডের ক্ষেত্রে ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্স ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্স আবার ওগুলোর আবার সাব ভাগ আছে ভ্যারিয়েবল এগুলো হলো ট্র্যাডিশনাল ভ্যারিয়েন্স এর বাইরে মিক্সড ভ্যারিয়েন্স আছে ইল্ড ভ্যারিয়েন্স আছে আপনাদের শিক্ষায় পর্যন্ত ছিল দাইসিমিতে আপনাকে আরো নতুন ধরনের ভ্যারিয়েন্স শেখা হয়েছে আপনার আগে গেলে অপারেশনাল ভ্যারিয়েন্স এবং প্ল্যানিং ভ্যারিয়েন্স ওটা হলো টপ লেভেলের কাজ আমার প্ল্যান ঠিক আছে কিনা আমার অপারেশন ঠিক মতো চলতেছে কিনা আপনি যদি কোম্পানিতে টপমোস্ট পজিশনে চাকরি করেন তখন আপনি ওই ধরনের অ্যানালাইসিস করবেন এরপর আছে বাজেট বাজেট আপনারা অনার্সে যে স্ট্যান্ডার্ডে পড়ছেন ওই স্ট্যান্ডার্ডে এখানে যথেষ্ট ফ্লেক্সিবল বাজেট মাস্টার বাজেট এবং ক্যাশ বাজেট তো মাস্টার বাজেটের একটা অংশ তো আপনাদের এখানে দেখা যায় যে ফ্লেক্সিবল বাজেট আসে আর ক্যাশ বাজেট আসে এই দুটো আসে মাস্টার বাজেট এখনো ওভাবে দেয় নাই মাস্টার বাজেট টাকা রাখবে না অ্যাকাউন্টিং এ দেয় বাট জেনারেল বলছে আমাদের দিয়ে দেবো আচ্ছা মাস্টার বাজেট বলতে কি ওই যে বিভিন্ন এলিমেন্ট গুলো সেলস বাজেট প্রোডাকশন বাজেট ম্যাটেরিয়াল বাজেট লেবার বাজেট ওভারহেড বাজেট সেলিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাজেট ক্যাশ বাজেট এবং সবগুলো জোড়া তালি দিয়ে ইনকাম বাজেটের ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শীট তৈরি করা এই হচ্ছে মাস্টার বাজেট চ্যাপ্টার 10 চ্যাপ্টার 10 হচ্ছে ফোরকাস্টিং ফোরকাস্টিং আপনার পিওনে আসে না এটা আসে হলো বিজনেস ম্যাথে কাজেই এই চ্যাপ্টারটা আপনি শুধু থিওরি পড়লে পাস করে দিলেন এই চ্যাপ্টারটা আমরা আলোচনায় আসবো না তো আমাদের কস্টিং সাইডে টোটাল এত রূপ আছে তো কস্টিং সাইডের নলেজটা আপনাকে একটা কোম্পানিতে কস্ট এবং বাজেট পজিশনে স্ট্রংলি কাজ করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে এবং এই কোর্সটা যারা কস্ট এবং বাজেট সেক্টরে কাজ করতে চায় তাদেরকে এই কস্টিং অংশটা খুব ভালোভাবে শেখা দরকার পাস করার ফেল করার পরের কথা এই অংশটা আপনাকে খুব ভালোভাবে শেখা কোর্সের দ্বিতীয় অংশ হচ্ছে ফিনান্স তাহলে আপনার বইয়ে চ্যাপ্টার 2 থেকে 10 পর্যন্ত হচ্ছে কস্টিং আর চ্যাপ্টার 11 থেকে 18 পর্যন্ত হচ্ছে ফিনান্স তো চ্যাপ্টার 12 তে হচ্ছে কি আছে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল বা ক্যাপিটাল বাজেট আপনারা অনার্স এটাকে ক্যাপিটাল বাজেট নামে শিখছেন তো ক্যাপিটাল বাজেটে কি আছে এনপিভি আইআরআর পেব্যাক পিরিয়ড রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা আপনার এআরআর এগুলো এন আছে এখান থেকে কিছু থিওরি আসে এবং প্রত্যেকটা পরীক্ষায় চ্যাপ্টার থেকে 25 মার্কের একটা বড় অঙ্ক থাকে পাঠে তো সাধারণত পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষায় যেটা দেখা যায় যে এনপিভির সাথে একটা সেন্সিটিভিটি অ্যানালাইসিস আসে এনপিভির সাথে কি আসে সেন্সিটিভিটি অ্যানালাইসিস অন্য কিছু আসে কিন্তু এটা আসলে সবচেয়ে বেশি সেন্সিটিভিটি অ্যানালাইসিস তো বিষয় হচ্ছে যে আপনি যখন এনপিভি করতে যান তখন আপনার কি লাগে কখনো ইনফ্লেশনের ব্যাপারও থাকতে পারে আপনি সীমা পিওন স্ট্যান্ডার্ড অঙ্ক করতে গেলে ইনফ্লেশন ইফেক্ট করতে পারে যে সেলিং প্রাইস বাড়তেছে মেটেরিয়াল কস্ট বাড়তেছে একটা জিনিসের কস্ট কমতেছে ওয়ার্কিং ক্যাপিটালের কিছু ট্রিটমেন্ট আছে ট্যাক্স রিলেটেড কিছু ট্রিটমেন্ট আছে আবার সাধারণত তো দেখা যায় আপনি একটা সিঙ্গেল প্রজেক্ট বা একটা মেশিন নিয়ে অ্যানালাইসিস করেন আবার দেখা যায় আবার জিনিসটা এরকম যে আপনি দুটো মেশিনের মধ্যে কম্পেয়ার করতে বসছেন দুটো প্রজেক্টের মধ্যে কম্পেয়ার করতে বসছেন
কম্পিউটার এমবিবি আবার মনে করেন একটা মেশিনের লাইফ হচ্ছে 10 বছর একটা লাইফ 7 বছর তা দুটার এমবিবি এর এক্সাক্ট অ্যামাউন্টটা আপনি কম্পেয়ার করতে পারবেন না তাকে গড়ে অ্যানুয়াল বানাই নিতে হবে মানে অ্যানুয়ালাইজ এমবিবি এর করে কম্পেয়ার করতে হবে আবার মেশিন রিপ্লেসমেন্টের ডিসিশন থাকে রিপ্লেসমেন্টের অঙ্ক আছে আবার কোম্পানির অনেক সময় দেখা যায় যে ফান্ড শর্টেজ থাকে আচ্ছা আপনি তো জানেন যে এমবিবি যদি পজিটিভ হয় তাহলে সেই প্রজেক্টে যদি কোম্পানি ইনভেস্ট করে তাহলে কোম্পানির ভ্যালু ম্যাক্সিমাইজ হবে শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ হবে তো আপনি যতগুলো প্রজেক্ট এনবিবি পজিটিভ সবগুলো থেকে ইনভেস্ট করবেন হ্যাঁ করবেন যদি আপনার আনলিমিটেড ফান্ড থাকে পর্যাপ্ত টাকা থাকলে আপনি যতগুলোতে এনবিবি পজিটিভ প্রত্যেকটাতে আপনি ইনভেস্ট করবেন কিন্তু যদি আপনার ফান্ড শর্টেজ থাকে তাহলে কিন্তু আপনি সবগুলোতে ইনভেস্ট করতে পারবেন না তো এই সিচুয়েশনটাকে বলা হয় ক্যাপিটাল রেশিও নিং কি বলে ক্যাপিটাল রেশিও তো ক্যাপিটাল রেশিও নিয়ে অঙ্ক আছে তো ক্যাপিটাল রেশিও যখন ফান্ড শর্টেজ থাকে তো এখানে আবার দুইটা নিয়ম আছে একটা হলো প্রজেক্ট গুলো পার্শিয়ালি নেওয়া যায় মনে করেন যে তিনটা দিন ইনভেস্ট করলেন তার উপর 20,000 টাকা বেঁচে গেছে চার নম্বর প্রফিটেবল যেটা সেটা ইনভেস্ট করতে 50,000 টাকা দরকার কিন্তু আপনার আছে কত 20,000 পার্শিয়ালি আর একজনের সাথে আপনি পার্টনারশিপে নিতে পারবেন যেটা হলো ডিভিজুয়াল প্রজেক্ট এটার ক্ষেত্রে একভাবে অঙ্ক করতে হবে আরেকটা আছে হলো ইন্ডিভিজুয়াল প্রজেক্ট আপনার 20,000 টাকা বেঁচে গেছে আপনি আর একটাতে আংশিক আপনি ইনভেস্ট করতে পারবেন তো ক্যাপিটাল রেশিও এর নিয়ম আছে তো এই মোটামুটি আপনার ক্যাপিটাল বাজেটে বেশ কিছু নিয়ম আছে এই চ্যাপ্টারের উপর আপনাদেরকে বেশ কিছু ক্লাস দেওয়া হবে এবং যেগুলো ডিটেলস শিখিয়ে দেওয়া হবে এবং দেখা যাবে যে ক্যাপিটাল বাজেটটা আমি আপনাদেরকে এখন কোচিং দিয়ে শুরু করে আমি অল্প কয়েকদিনের মধ্যে মিনিমাম কিছু একটা বেসিক এনে আপনাকে আমি ক্যাপিটাল বাজেট ধরাই দেবো যাতে আপনি চার সাড়ে চার মাস ধরে টানা আপনি ক্যাপিটাল বাজেট প্রত্যেক সপ্তাহে একটা দুটা করে আপনি প্র্যাকটিস করতে পারেন আপনি প্রত্যেক সপ্তাহে একটা করে ক্যাপিটাল বাজেট একটা দুটা করে করেন আপনার ডক্টরেটের মতো হয়ে যাবে পরীক্ষা আস্তে আস্তে কিন্তু আপনাকে ইফোর্ট দিতে হবে এরপরে যে অংশটা আছে এখানে সেটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে একটু সহজ পুরো কোর্সের মধ্যে এই অংশটাই সোজা এই অংশের অঙ্কগুলো অত হার্ড না তো এখানে কি কি আছে এটা হলো চ্যাপ্টার 14 থেকে চ্যাপ্টার 18 পর্যন্ত হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং পরীক্ষার জন্য আপনাদের ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা প্রত্যেকবার 25 মার্ক থাকে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট যে অনেকগুলো চ্যাপ্টার এখান থেকে থিওরি দিয়ে ছোট ছোট ম্যাথ দিয়ে বেশ কিছু অঙ্ক থাকে তো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে টোটাল কি আছে চ্যাপ্টার 14 চ্যাপ্টার 14 নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট আমি নাম দিয়েছি হলো ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট মানে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে স্টার্টিং পয়েন্ট তো এই চ্যাপ্টারে কি কি আছে আচ্ছা আপনার ওয়ার্কিং এ কি আপনার অনার্সে থাকতে ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেশন করতেন না একটা স্টেটমেন্ট করে করতাম ওই ধরনের অঙ্ক আপনার বইয়ে একটাই আছে বাট এই ধরনের অঙ্ক দিতে পারে তো অংশের জন্য আমি আপনাকে একটা শিট করে দেবো আবার ওয়ার্কিং ক্যাপিটাল এর ক্ষেত্রে অপারেটিং সাইকেল এবং ক্যাশ সাইকেল বুঝেন অপারেটিং সাইকেল টা কি অপারেটিং সাইকেল হচ্ছে ইনভেন্টরি ডেজ যোগ রিসিভেবল ডে আর ক্যাশ কনভার্সন সাইকেল কি রিসিভেবল ডে যোগ ইনভেন্টরি ডে মাইনাস পেয়েবল ডে তাহলে অপারেটিং সাইকেল ক্যাশ সাইকেল না ছোট ছোট ক্যালকুলেশনের কিছু অঙ্ক আছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও আছে এ ধরনের অঙ্ক আছে এটা শিখতে হবে আর একটা নতুন কনসেপ্ট যেটা আপনার আগে পান নাই সেটা হলো ওভারট্রেডিং ওভারট্রেডিং এমন একটা সিচুয়েশন যে কোম্পানি তার কোম্পানির যে ফান্ড কালেকশন করে লোন করে লোনটা কয় ধরনের হয় দুই ধরনের না একটা হলো লং টার্ম লোন একটা হলো শর্ট টার্ম লোন তো কোম্পানি যদি তার ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে আচ্ছা ওয়ার্কিং ক্যাপিটালের কোনো পলিসি আছে কি কি পলিসি আছে অ্যাগ্রেসিভ পলিসি কনজারভেটিভ পলিসি এবং রিস্ক রিটার্ন ট্রেড অফ পলিসি মানে দুটা ম্যাচিং একটা পলিসি মাঝে মাঝে একটা পলিসি তো আপনার কোম্পানি যদি তার ফান্ড কালেকশনের ক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটালের ফান্ড কালেকশনের ক্ষেত্রে শর্ট টার্ম ডেটকে যদি খুব বেশি ইউজ করে ফেলে তাহলে ফান্ড ব্লক হয়ে যায় কোম্পানির একটা হ্যাপাজার্ড সিচুয়েশন তৈরি হয় ওভারট্রেডিং এর অনেকগুলো সিম্পটম আছে এবং ওভারট্রেডিং হলে কোম্পানির প্রফিটেবিলিটি কমে যায় এবং এই রিলেটেড আপনাকে বেশ কিছু জিনিস পড়তে হবে এটা বোল্ডলি পড়তে হবে যে ওভারট্রেডিং কি এর সিম্পটম গুলো কি কি এবং এটা থেকে একটা কোম্পানি কিভাবে ওভারকাম করবে ওভারট্রেডিং একটা কোম্পানির জন্য খুব বাজে একটা অবস্থা তো ওভারট্রেডিং আসলে আপনার থিওরি আকারে আসবে এরপর চ্যাপ্টার 15 ইনভেন্টরি ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইওকিউ এর কোনো অঙ্ক প্রায় পরীক্ষাতে থাকে ইওকিউ এর অঙ্ক আপনার তো আসতে থাকতে করছেন না দুইভাবে করা যায় একটা হলো ইকুয়েশন দিয়ে আর একটা হচ্ছে ছক করে বা টেবুলার মতো আর ইওকিউ এর অঙ্কগুলো করতে গেলে আপনি কখনো দেখবেন যে ডিসকাউন্ট সহ অঙ্ক চাইছে কখনো দেখবেন ডিসকাউন্ট
ছাড়াও করতে আছে না অলঙ্কার লেকচার যে ইউ গিভ উইথ ডিসকাউন্ট উইদাউট ডিসকাউন্ট এর মধ্যে পাওয়ার স্টক এর কমিশন থাকতে পারে রিঅর্ডার লেভেল থাকতে পারে ইউ গিভ আপনারা এই কোর্স যে সেফটি স্টক বের করা ইউ গিভ বের করা রিঅর্ডার লেভেল বের করা এই ধরনের জিনিসগুলো বের করা চ্যাপ্টার 16 তে আসবে আমরা ক্যাশ ম্যানেজমেন্ট তো ক্যাশ ম্যানেজমেন্টে আপনার সিলেবাসে যেটা আছে ক্যাশ বাজেট আছে আর ক্যাশ ফ্লো ফোরকাস্ট আছে পরীক্ষায় ক্যাশ বাজেট পে এখন পর্যন্ত আসছে তো ক্যাশ বাজেট তো আমরা বাজেটের মধ্যে শিখে ফেলবো এর বাইরে আরো দুটো মেথড আছে এটা ফিনান্সের পরীক্ষাগুলোতে আসে আইসিএমএতে সেটা হলো বাউমার মডেল মিলারার মডেল খুব ছোট ছোট দিনে ফর্মুলা অঙ্ক আপনাকে দুটো অঙ্ক শিখাই দিলে আপনি পারবেন আর দুটো অঙ্ক শিখাই দিলে আপনার দেখা গেল হঠাৎ যে কোশ্চেন করছে আচ্ছা ক্যাশ ম্যানেজমেন্টের দুটো বাউমার মডেলটা শুনতে একটা আপনাকে অঙ্ক দিয়ে দিই আমি আপনাদেরকে নিয়মটা শিখাই দিলাম আপনার পরীক্ষা দিয়ে দিলে নাম পারলেন না এই জন্য এই দুটো মডেল আপনাকে আমি শিখাই দেবো মানে খুব ছোট দুটো অঙ্ক দুটো মেথড শিখাই দিলে আপনাকে হয়ে যাবে খারাপ হবে বর্তমানে কোম্পানি 30 দিনের মেয়াদে বাকিতে সেল করে তো ক্রেডিট পিরিয়ড কি বাড়াবে না কমাবে এ ধরনের ডিসিশন গুলো নেওয়া তারপরে আপনার ফ্যাক্টরিং ফ্যাক্টরিং দুই ধরনের একটা হলো রিকোর্স ফ্যাক্টরিং আর একটা হচ্ছে নন রিকোর্স ফ্যাক্টরিং যে কোম্পানিতে দেখা যায় রিসিভেবল বাকিতে অনেকের কাছে মাল সেল করে তাই না তার কোম্পানি ইমিডিয়েট টাকা দরকার কারোর কাছে টাকা পাবে 3 মাস পরে কারোর কাছে 6 মাস পরে তো এই রিসিভেবল বা ডকুমেন্ট গুলো ব্যাংক বা ফ্যাক্টরিং এজেন্সির কাছে রেখে একটা পার্সেন্টেজ টাকা নিয়ে আসে এই ধরনের অঙ্কগুলো হচ্ছে ফ্যাক্টরি আর এখানে পে বলে ছোট যে একটা অঙ্ক আছে ওই যে আপনার কস্ট অফ ক্রেডিট বের করা এই ধরনের শর্ট টার্ম ফিনান্স চ্যাপ্টার 18 তো শর্ট টার্ম ফিনান্স এখানে স্ট্রেস বেশি না এখানে কন্টেন্ট গুলো লিখতে পারে না কস্ট অফ শর্ট টার্ম ফিনান্স অফ অনার্স ফিনান্সের মধ্যে ছিল যে কস্ট অফ ক্রেডিট কস্ট অফ কমার্শিয়াল পেপার কস্ট অফ আনসিকিউরড লোন আপনাকে পরীক্ষা হলে দেখা গেল ডাটা একটা অঙ্ক দিয়ে দিল যে তিনটা সোর্স দিয়ে দিল দিয়ে বললো যে আপনি এখন অ্যানালাইসিস করে বলেন যে কোম্পানি ওয়ার্কিং ক্যাপিটাল পলিসির জন্য কোন সোর্সটা ইউজ করবেন যে কোনটা বেটার আপনার কস্ট অফ ট্রেড ক্রেডিট বেটার নাকি কস্ট অফ কমার্শিয়াল পেপার বেটার আপনি তিন চারটে ইলিমেন্ট দিয়ে এখন বললো আপনি অ্যানালাইসিস করে বের করেন এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে কিন্তু মজার বিষয় হলো যেগুলো বললাম এগুলো আপনার সিলেবাসে নাই আপনার সিলেবাসে আছে হলো ওই থিওরিটিক্যাল কিছু জিনিস আছে বইয়ে আর আছে হলো আপনার বন্ডের ওয়াইটিএম বের করা কমার্শিয়াল পেপারের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করা সামান্য কিছু আছে কিন্তু আপনাকে এই অংশের জন্য যেন আপনাকে আমাকে আলাদা একটা শিট প্রোভাইড করতে হবে যাতে এই ধরনের অ্যানালাইসিস এর ম্যাথ গুলো আপনি কভার করতে পারেন ফিনান্সের লাস্ট চ্যাপ্টার হচ্ছে রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি তো পুরো কোর্সের মধ্যে এই চ্যাপ্টারটা হচ্ছে আসলে শার্প ব্রেনের কাজ এই চ্যাপ্টারটা আমাদের কোর্সের মধ্যে একদম শেষের দিকে যে আপনার ব্র্যান্ডটা যখন যথেষ্ট সার বানাতে পারবো তখন এটা আমি আপনাদেরকে এক দেড় ক্লাসে করাই দিতে পারবো তো এই চ্যাপ্টার যেগুলো আছে আসলে সিলেবাস সেটা হলো এক্সপেক্টেড ভ্যালু বের করা এক্সপেক্টেড ভ্যালুটা কিভাবে বের করে ক্যাশ ফ্লো কে তার প্রবাবিলিটিতে গুণ দিয়ে যোগ করা হলো এক্সপেক্টেড ভ্যালু রিস্ক রিস্ক বের করার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যাটিস্টিক্স এর ক্যালকুলেশন সিস্টেম না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তারপর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এগুলো আছে পে অফ টেবিল আছে পে অফ টেবিলের ইউজ করে আবার আপনার তিন ধরনের ডিসিশন রুল আছে একটা হলো ম্যাক্সিম্যাক্স একটা হচ্ছে ম্যাক্সিমিন আর একটা হচ্ছে মিনিম্যাক্স রিগ্রেট এর বাইরে আছে হলো আপনার ডিসিশন ট্রি আরো একটা জিনিস আছে সেটা হলো ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন আর আছে হলো সেন্সিটিভিটি অ্যানালাইসিস এই হচ্ছে আপনার পুরো কোর্স তো আপনাদেরকে আজকে যে পুরো জিনিসটা বললাম এটা আপনি মাঝে মাঝে একটু দেখবেন এবং পুরো কোর্সটা শেষ হলে আপনি আবার দেখবেন যে আমি আসলে পুরো জায়গাটা কভার করছি এবং পুরো জায়গাটাতে যদি আপনার দখল আসে তো আপনি কর্পোরেটে ডমিনেট করতে পারবেন